দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন শোনা গেলেও মনোনয়নপত্র কিনেননি সবসময় আলোচনায় থাকা চিত্রনায়ক জায়েদ খান। সবার ধারণাকে ভুল প্রমাণ করে বিরত থাকলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়ক। বিশ্ববিদ্যালয়ের সক্রিয় কর্মী এ মুহূর্তে রাজনীতি থেকে কেন দূরে, এরকম প্রশ্ন করা হলে অভিনেতা জায়েদ খানের কথাগুলো ছিল এরকম, তার হাতে দেশ বিদেশের অনেক কাজ রয়েছে, তাই আপাতত এ কাজগুলো নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। ইচ্ছে করেই তিনি মনোনয়নপত্র কিনেননি বলে জানান। তার যুক্তি হলো দুটি কাজ একসঙ্গে হয় না, আর তাকে যদি সংসদ সদস্য হিসেবে বিবেচনা করা হয় তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশ এমনিতেই আসবে, তিনি যখন মনে করবেন জায়েদ তখন মনোনয়নপত্র কিনবেন, তাই তিনি মনোনয়ন কেনা থেকে বিরত ছিলেন। গত মঙ্গলবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন ছিল। এবার 300 আসনে দলটির 3,362টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। বিনোদন জগতের প্রায় ডজন খানেক তারকা দলের মনোনয়নপত্র কিনেছেন। আওয়ামী লীগের মনোনয়ন কিনতে তারকাদের দৌড়ঝাঁপ নিয়ে জায়েদ খানের বক্তব্য একেবারে ক্লিয়ার। তার কথায়, প্রধানমন্ত্রী সংস্কৃতি মনা মানুষ, তিনি শিল্পীদের পছন্দ করেন, শিল্পীদের কাছে পেলেই আপন করে নিয়ে কথা বলেন, আর এতে অনেক শিল্পী মনে মনে ভেবে নেন প্রধানমন্ত্রী তাকে এমপি বানাবেন, এটা হাস্যকর চিন্তাভাবনা। জায়েদ খান সবার উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদেরই নির্বাচনে অংশ নেওয়ার কথা চিন্তা করা উচিত। এবারের মনোনয়ন কেনা অনেক শিল্পী দলের দুঃসময়ে ছিলেন না, তারা কখনো রাজপথে সক্রিয় ছিলেন না। এ অভিনেতা স্মৃতিচারণ করে বলেন, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তিনি ছাত্রলীগ করতেন, তখন রাজপথে থেকে মারও খেয়েছেন, তাদের মতো আরও যারা সে সময় মাঠে ছিলেন তারাই আসল আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী। রুবেল ভাই, সোহেল রানা ভাইও রাজপথের লোক, তারা আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথে ছিলেন। জায়েদের মতো যারা আওয়ামী লীগের খারাপ সময়ে পাশে ছিলেন তাদেরই মনোনয়নপত্র নেওয়া উচিত, কিন্তু যারা মনোনয়নপত্র নিয়েছেন তারা অধিকাংশই বসন্তের কোকিল, ভালো সময়ে পাশে থাকে বিপদে পালিয়ে যায় বলে বলেন জায়েদ খান। বিনোদন জগতের তারকাদের মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি চাপাই নবাবগঞ্জ 2, সিমলা ঝিনাইদহ 1, নায়ক মাসুদ পারভেজ রুবেল বরিশাল 3, সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর নীলফামারী 2 আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন। এছাড়া অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী ফেনী 3, অভিনেতা ড্যানি সিডাক ঢাকা 10 ও সিদ্দিকুর রহমান ঢাকা 17 ও টাঙ্গাইল 1, চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট 3, গায়িকা মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসন থেকে, গায়ক এস ডি রুবেল ঢাকা 8, গীতিকবি সুজন হাজং নেত্রকোনা 1 থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। বিনোদন জগতের আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি কানিজ ফাতেমা নিপা।